হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে হুগলি কলেজিয়েট স্কুল, পেজ নাম্বার হচ্ছে 41। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন বলছে, এক কথায় প্রকাশ করো একের এক। বলছে আলতো ও মধুর উত্তর হবে মৃদু মন্দ। নেক্সট প্রশ্ন দুইটা বলছে ওপরের অংশ, এটা হবে আগা। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের তিনেরটা, গোলা বারুদ বন্দুক এইসব অস্ত্র শস্ত্র রাখা থাকে যেখানে, সেটা হবে অস্ত্রাগার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো একের দাগে চার, বলছে ভাড়ার ঘর, এটা হবে কি ভান্ডার। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পাঁচ, নিচে থেকে ওপরে ওঠা ওঠার খাড়া রাস্তা, এটা হবে কি চড়াই। নেক্সট প্রশ্ন বলছে পুরোহিত যার মঙ্গলের জন্য পূজা করেন, এটা হবে যজমান। এরপর দুই দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, যে নিচে বাক্যগুলির উক্তিগুলি কে কার উদ্দেশ্যে বলেছে লেখো। এটা হচ্ছে দুই দাগের একেরটা কি দেখো কি বলছে, বলছে কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এর পরে যাব। তাহলে এখানে দেখো কি বল, এটা হচ্ছে গোপাল উক্তিটি করেছে জটি পেশিমার উদ্দেশ্যে। নেক্সট হচ্ছে দুই দাগের দুইটা, তোমার জন্য বলছে তাল এনেছি পিসিমা, এটা হচ্ছে গোপাল বলেছে জটি পিসিমার উদ্দেশ্যে। দুইয়ের দাগের তিনটা বলছে কাজ ফাঁচ আর চায় না, এটা হচ্ছে ফণী মনসা বনের পরীর উদ্দেশ্যে বলেছে। নেক্সট প্রশ্ন বলছে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, এটা হবে কুমির স্যারের উদ্দেশ্যে বলেছে। তিনের দায়ের প্রশ্ন কি বলছে দেখে নাও, বলছে এলোমেলো সব বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো, একেরটা দেখো কি হবে, একেরটা হবে ডাকাত দল। দুইটা বলছে দেখো এটা কি হবে, যেটা হবে অভিমানী। তিনেরটা দেখো কি হচ্ছে, এটা হবে পুলিশ ঘাঁটি। তারপর প্রশ্ন হচ্ছে দেখো চারেরটা, তিনের দিকে চারেরটা হচ্ছে কান্না কান্না ভরা। নেক্সট হচ্ছে শক্তিশালী হবে পরেরটা, শক্তিশালী। আর এটা হচ্ছে কি হবে, অন্যরকম। পরে দেখা রয়েছে এরপর চারের দাগের প্রশ্নগুলো কি বলছে, বাক্য রচনা করো। চারের দাগে এক রয়েছে দেশ, দুইটা হচ্ছে পতাকা, তিনেরটা হচ্ছে দুঃখ, আর চারটা হচ্ছে অন্যমনস্ক। পরপর উত্তর দেখে নাও, প্রথমে আছে দেখো পতাকা, কি লিখবে আমাদের দেশের নাম, সরি প্রথমে আছে কি দেশ, লিখবে আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। দুইটা আছে দেখো দুইটা চার দাগে দুইটা পতাকা আছে, স্কুলের অনুষ্ঠানে আমরা পতাকা উত্তোলন করি। তারপর রয়েছে দেখো কাউকে অকারণে দুঃখ দেয়া পাপ, দুঃখ। আর চারটা রয়েছে দেখো সে পড়ার সময় অন্যমনস্ক ছিল, এটা হচ্ছে অন্যমনস্ক। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কি রয়েছে, নেক্সট পরের প্রশ্ন বলছে যে পাঁচের দাগ বিপরীত শব্দ লেখো। বলছে একেরটা আছে অন্ধকার, এটা হবে কি আলো। তারপর হচ্ছে সলজ্জ, এটা হচ্ছে কি হবে নীলজ্জ। আশ্চর্য, এটা কি হবে অনাশ্চর্য। বার্ধক্য, এটা হবে কি কৈশোর, সরি কিশোর হবে বা কৈশোর দিলেও হবে।
এরপর রয়েছে দেখো আটের দাগের প্রশ্নগুলো কি রয়েছে। আটের দাগের বলছে যে সমার্থ শব্দ লেখো, দুটি করে নদী আছে, নদী, তারপর দুই একটা কি আছে দেখো, প্রথমে একটা আটের দাগের এক একটা নদী, পরটা আকাশ, তারপর একটা সাগর, আর আটের দাগের চারটা গাছ, দেখে নাও পরপর। তো নদীরটা কি হবে, তটিনী আর স্রোতস্বিনী। তারপর দেখো কি রয়েছে, পরেরটা রয়েছে আকাশ, এটা কি হবে, এটা হবে গগন। আর আটের দাগের তিনটা রয়েছে দেখো সাগর, এটা কি হবে সমুদ্র, অর্ণব। আর চারেরটা রয়েছে দেখো গাছ আছে, এটা বৃক্ষ, তরু। নেক্সট রয়েছে দেখো নয়ের দাগের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো, এক একটা আছে বেনে আর দুইটা হচ্ছে নয়ের দাগের দুটো সাপ, তাহলে কি হবে, বেনেটা বেনে বউ হবে আর সাপটা সাপিনী হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপর রয়েছে যে বিপরীত শব্দ লেখো দশেরটা, একেটা চঞ্চল আর দুইটা হচ্ছে কঠিন, চঞ্চলটা কি লিখবে স্থির, আর দুইটা হচ্ছে দেখো দুইটা কি ছিল, দুইটা ছিল কঠিন, এটা নরম হবে।